তৃণমূল কংগ্রেসের সভা ঘিরে বিতর্ক আর সমালোচনার ঝড়। রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন পুরসভা সৌদপুর মাঠে এসেছেন, সেই সময়তে মঞ্চে তৃণমূল কর্মী সমর্থকদের একটা অংশকে দেখা গেল, আরও একটি অংশ অনুপস্থিত থাকায় উঠছে নানা প্রশ্ন আর জল্পনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, 21 জুলাইকে সামনে রেখেই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি সভার ডাক দেওয়া হয়, যেখানেতে উপস্থিত ছিলেন দিলীপ যাদব, শান্তনু বন্দ্যোপাধ্যায়, মনোজ চক্রবর্তী সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে দেখতে পাওয়া যায়নি আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে। দেখতে পাওয়া যায়নি সাংগঠনিক চেয়ারম্যান জয়দেব জানা। হুগলি জেলা পরিষদ সভাধিপতি মেহবুব রহমানও ছিলেন না, ছিলেন না সাংসদ অপূর্বা পোদ্দার। জানা গেছে, এদিন বৃহস্পতিবারে পুরসভায় সোদপুরের আইনটিটুসির সভার গুরুদায়িত্ব সামলে ছিলেন খোকন মল্লিক ও মমিন মিদ্দা। তবে মঞ্চের প্রথম সারিতে স্বনির্ভর দলের গোষ্ঠীর মহিলাদেরই বেশি করে লক্ষ্য করা গেল। মঞ্চের পাশাপাশি জায়গা অধিকাংশই ফাঁকা ছিল, যে পরিমাণের লোক হওয়ার কথা ছিল সেই পরিমাণ লোক না হওয়ার মূল কারণ খোকন মল্লিক বা মমিন মিদ্দারাই হয়তো জানবেন। তবে আরামবাগ জেলা তৃণমূল আইনটিটুসির সভাপতি উত্তম কুণ্ডুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে এড়িয়ে যান। আপনারা দেখছেন নিউজ পুত্রা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু বোরেল, দেখুন বিস্তারিত। বলছি দাদা, হচ্ছে রামেন্দ্র সিংহ রায়কে দেখতে পাওয়া গেল না, জয়দেব জানাকে দেখতে পাওয়া গেল না, মেহবুব রহমানকে দেখতে পাওয়া গেল না, কি মনে হচ্ছে এই মিছিলকে ঘিরে তৃণমূলের কি গোষ্ঠী কিছু সমস্যা? সাংগঠনিক জেলা চেয়ারম্যান নাই, কিছু বলবেন না? জয় হোক মামাটি মানুষের। সকলকে অনুরোধ করবো, আমাদের এই অনুষ্ঠান শেষের পথেই আমাদের এখন দিলীপ যাদব সভা যেভাবে দেখছেন, আরামবাগ জেলা সাংগঠনিক চেয়ারম্যান এবং তিনি জয়দেব জানা, রামেন্দ্র সিংহ রায় এবং মেহবুব রহমান সহ আরও অনেকজনকে দেখা গেল না, কী ভাবছেন এই এরকম একটি সভায় নিয়ে? তৃণমূলে কি গোষ্ঠীর কোনো সমস্যা? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, গোষ্ঠী সমস্যা তো এটা তো আপনারা তৈরি করেন। 21 জুলাইয়ের সভা সমিতি করতে হবে দলের নির্দেশ, এবং প্রত্যেকটা বুথ ওয়াইজ করতে হবে দলের নির্দেশ। আজকে সবাই যে একটা সভায় যেতে পারবে, বাকি জায়গায় যেতে পারবে না, এরকম করলে হবে না। তো আজকে আপনি দেখুন, এই আরামবাগ সাব ডিভিশনের বেশ কয়েকটা সভা হচ্ছে বিভিন্ন জায়গায়, বুথ থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, তারা সবাই দায়িত্বপূর্ণ ব্যক্তি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর 2021 নির্বাচনে পুরসভার মানুষ হয়তো ভুল বুঝেছে, তাতে হয়তো আমাদের কোথাও কোনো খামতি ছিল তাদের বোঝাতে আমরা ভুল করেছি, বা তাদের আমাদের প্রতি আস্থা কোথাও আমরা হারিয়ে ফেলেছিলাম, আমাদের ভুলেই সেটা হয়েছে আমি মনে করি। আপনার কি মনে হয় পুরসভার যুব সংগঠন নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে? যুব মাদার বলে কিছু নেই, আমি আপনাকে বলছি, আগামী দিন 2023 নির্বাচন সামনে, পঞ্চায়েত আবার আমরা পুরসভা যতগুলো পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত সমিতি সব আমরাই জয়লাভ করবো, এটুকু আজকে বলে গেলাম, আপনারা লিখে রাখুন। অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে পুরসভা ব্লকে যুব নেতৃত্ব যারা আগে ছিলেন তাদের ক্ষেত্রে অনেক রকম অভিযোগ আসার পরই তাদেরকে অনেক তৃণমূল কর্মী সমর্থকরা প্রত্যাখ্যান করেছে, তারপরে যুবর এরকম ভরাডুবি এবং যুব নেতৃত্ব অনেকটা পিছিয়ে গেছে এবং তারা ব্যাকফুটে এরকম মনে করা হচ্ছে বলছে মানুষ। না, আমার তো সেরকম কিছু মনে হলো না। আজকের মিটিংটায় যারা যারা ছিলেন বা যারা নেতৃত্ব দিয়ে আজকে মিটিংটা সংগঠিত করেছেন, তারা সবাই সেই পুরনো ছেলেরাই ছিলেন, এবং আমার মনে হয় না এদেরকে প্রত্যাখ্যান করলে তাহলে এত মানুষ তাদের ডাকে আসবে। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার পর আমাদের এখানে আসে, আমরা যখন খুশি ডাকি তখনই চলে আসেন। আমার নেতা রাজ্য আইনটিসির সভাপতি সঞ্জয় ঋতম হই খারাপ হই, আমাদের ছেলেরা কিন্তু মানুষের ডাকের কাছে গিয়ে এক ডাকে পাওয়া যায় ছেলেগুলোকে, এটা আমি জোর গলায় বলবো। তাই 21 জুলাইয়ের সমর্থনে যে আজকে আমাদের সভা, এই সভায় ধর্মতলা চলো ডাক দিচ্ছি আমরা সকলে, সেদিন আপনারা সকলে মিলে ধর্মতলা যাবেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন সেই সমাবেশে সকলকে উপস্থিত হওয়ার জন্য আরামবাগ মহকুমার মানুষের কাছে করজোড়া আবেদন করে যাই। আপনারা নেত্রী নির্দেশে বহু লড়াইয়ের সাক্ষী, আপনাদের বহু মানুষ হারিয়েছেন এই মহকুমার সবচেয়ে বেশি। অথচ বাংলার যখন মানুষের টাকা, প্রাপ্য টাকা, হকের টাকা, ন্যায্য টাকা, এই টাকা 98,000 কোটি টাকা, এই টাকা বকেয়া রয়েছে 98,000 লক্ষ টাকা, এই বকেয়া টাকা ওরা দিচ্ছে না। কি সিপিআই, কি কংগ্রেস, কি বিজেপি,
কর্মী। শ্রমিকের লড়াই লাগাতার চলছে শ্রমিকের জন্য। এরপর কংগ্রেসের দলগুলির সন্তান যারা অধীর আগ্রহে একটা সৈনিক একটা সমর্থক তার পরিবার বলে